আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি। ঈদের আগের দিন এবং ঈদের দিন কি কি তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আগের দিন আমি চালের রুটি তৈরি করেছিলাম, তার কিছু মুহূর্ত। গুড়ের সন্দেশ তৈরির জন্য আমি 2 থেকে 3 ঘন্টা আগেই গোলাটা তৈরি করে রেখেছি। এখানে আমি ঈদের জন্য কয়েকটা কলিজির সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। কুরবানি ঈদে গরুর মাংসের সাথে শতকরা না হলে কি হয়, এখানে আমি গরুর মাংসের সাথে আলু এবং শতকরা দিয়ে একটা কারি রান্না করেছি। ঈদে গরুর মাংসের সাথে চালের রুটি হলে তো জবাব নেই, তো এখানে আমি অনেকগুলো চালের রুটি ঈদের জন্য তৈরি করেছি। গুড়ের সন্দেশের জন্য আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি অনেকগুলো গুড়ের সন্দেশ তৈরি করেছি। কলিজের সিঙ্গারাগুলোও তৈরি। এখানে কিছু নুনের সন্দেশও রয়েছে ঈদের জন্য। অল্প কিছু ডালপুরি তৈরি করেছিলাম ঈদের জন্য। ঈদের আগের দিন, যাকে আমরা সবাই বলি চাঁদ রাত, সেই চাঁদ রাতে আমার মেয়ের মেহেন্দি মাখানোর কিছু মুহূর্ত। আমার ছোট্ট সোনামণিদের ঈদের ড্রেস এবং সাথে চুড়ি। ঈদ উপলক্ষে হাজবেন্ডের জন্য কিছু শপিং করলাম। আমার ঈদের ড্রেস, এই ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর, আমার পছন্দের একটা কালার লাল রং। ঈদের দিন সকালে ড্রেস এবং চুড়ি পরার পর আমার ছোট্ট সোনামণিদের পিকচার। ঈদের দিন সকালে উঠেই আমি লাচ্চা সেমাই তৈরি করে নিয়েছি। এ লাচ্চা সেমাইটা ছিল ক্রিমি জর্জরা লাচ্চা সেমাই এবং 10 থেকে 15টা চালের রুটির তাওয়া দিয়ে নিয়েছি। চালের রুটির সাথে ছিল গরুর মাংস, ডালপুরি, কলিজার সিঙ্গারা, সাথে চিলি সস, নুনের সন্দেশ এবং গুড়ের সন্দেশ। এই তো ছিল আমাদের ঈদ আয়োজন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।